আবারও বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসলো বাংলাদেশের নারী ক্রিকেট দল। প্রথমবারের মতন আইসিসি ওয়ানডে নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত খেললেও এখন পর্যন্ত নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের খেলা হয়নি। তবে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। মূলত করোনা ভাইরাসের কারণের জন্য বাছাই পর্বের বাকি সবগুলো ম্যাচ বাতিল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর। আপনাদের কাছে কিরকম লেগেছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের এই অর্জন, অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি কষ্টকর লাইক দিয়ে রাখবেন।